মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের দাদা ঠাকুর ট্রাফিক মোড় এলাকায় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কর্মী সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। মূলত 2 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয় রাস্তা। তাদের অভিযোগ, ট্রাফিক পুলিশ অনৈতিকভাবে টাকা আদায় করে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, তার প্রতিবাদে আজকে এই পথ অবরোধ। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গৌতম ঘোষ বলেন, যতক্ষণ না ট্রাফিক ওসি গৌর ব্যানার্জিকে সরানো হবে ততক্ষণ অবরোধ চলবে। যদিও বা শেষে রঘুনাথগঞ্জ থানার আইসি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধ তুলে নেয়। ফোন পেতে টাকা নিচ্ছে এবং যতগুলো ব্যবসায়ী আছে সবার কাছ থেকে টাকা তুলছে, তোলাবাজি করছে এই গৌরবাবু। আমরা অবিলম্বে ডিএসপি এবং গৌরবাবুকে পদত্যাগ চাইছি এবং আমরা মানুষের নিরাপত্তা চাইছি, কারণ এই অত্যাচার থেকে আমরা সবাই জর্জরিত। ইয়ং যুব সমাজ আজকে জর্জরিত, গোটা জঙ্গিপুরের মানুষ। এই জন্য আমরা এই আজকে আমাদের রাস্তা অবরোধ করেছি। স্যার, আপনি ওয়ান ডিউটি অফিসারের উপর কি হাত তুলেছেন? না, আমাদের অফিসার অফিসারেরা আমাদের উপরে হাত তুলেছে, আমাদের ছেলেপিলার উপরে। না, কোনো অফিসারের উপরে হাত তোলা হয়নি এখন পর্যন্ত। হাত তুললে কিন্তু আমাদের যা কর্মীরা আছে একটাও রাখবে না, কেন আমরা গণতন্ত্র মেনে চলি। আপনারা এ কিভাবে সমাধানটা চাইছেন? আমরা চাইছি গৌরবাবু যে আছে, দালাল যে অফিসার আছে, ডিএসপি আছে, এখান থেকে এখানে আসুক, তার পদত্যাগ চাইছি। আপনারা কি করলেন? আইসি সাহেবের কথা মতো আমরা জনগণের স্বার্থে আমরা রাস্তার অবরোধ তুলে দিলাম। আইসি স্যার আমাদের সঙ্গে কি প্রতিশ্রুতি আপনাকে দেওয়া হলো? প্রতিশ্রুতি উনি দিবেন, বললেন যে আমরা জনগণের যাতে ভালো হয় সেই ব্যবস্থা তিনি করছেন, তাই আমাদের সমস্ত আমাদের জনগণের সঙ্গে তিনি কথা বললেন। আমরা জনগণের স্বার্থে, যেহেতু রাস্তা অনেকক্ষণ ধরে অবরোধ হয়ে আছে, আর তাই জনগণের দিকে তাকিয়ে আমরা সে অবরোধটা তুললাম। আমরা ততক্ষণ না এর অবিলম্বে নির্দিষ্ট কোনো সুরাহা না ততক্ষণ পর্যন্ত আমরা তার অনুরোধে আপনারা আজকে এই পথ অবরোধ করলেন। আপনার নাম স্যার? আমার নাম গৌতম ঘোষ, রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি।